মহালয়া, এই শব্দটা শুনলেই বাঙালিদের কাছে ভেসে ওঠে ভোরের বেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠ। দুর্গাপুজো, কাশফুল, শরতের আকাশে তুলোর মতো মেঘ এবং নতুন জামা। দুর্গাপুজোটা এই মহালয়া দিয়েই শুরু হয়। এই দিন থেকেই আমরা পুজো পুজো গন্ধ পেয়ে থাকি। কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন যে মহালয়া কেন হয়? সত্যি করে বলতে গেলে যে মহালয়ার সাথে দুর্গাপুজোর কোনো সম্পর্কই নেই। কি অবাক হলেন তো! চলুন দেখে নিই পুরো ভিডিওটি। মহাভারত অনুসারে কর্ণের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে যায়। স্বর্গে বসবাস করার সময় তার আত্মাকে খাবার হিসেবে শুধু সোনা ও রত্ন দেওয়া হয়। কারণ কর্ণ যখন জীবিত ছিলেন সকলকে তিনি সোনা এবং রত্নে দান করেছেন। কর্ণ কখনোই তার পিতৃপুরুষদের জল খাবার দেয়নি। আসলে কর্ণ প্রথমে পিতৃপরিচয় জানতেনই না। এরপর কর্ণ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন, কারণ সেই দিনই পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের শুরু হয়। হিন্দু শাস্ত্র মতে যে কোনো মৃত ব্যক্তি সাধ্য শান্তি করলে তার আত্মা শান্তি লাভ করে। সেই দিনই মৃত ব্যক্তির আত্মা পিণ্ড পেতে মর্তে নেমে আসেন। তর্পণ করলে পিতরা খুব খুশি হন এবং আশীর্বাদ করেন। এই দিনটাই হল পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু। রামায়ণ অনুসারে শাস্ত্রের নিয়ম অনুসারে অকালে কোনো পুজো করলে ইষ্ট দেবতা এবং প্রয়াত পিতামাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তর্পণ করতে হয়। শ্রী রামচন্দ্র দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন, আর সেই নিয়ম মেনে শ্রী রামচন্দ্রকেও করতে হয়েছিল এই তর্পণ। প্রচলিত আজ মহালয়ার দিন পিতৃতর্পণ করতে হয়েছিল প্রভু রামচন্দ্রকেও, আর সেই থেকে শুরু হয় এই রীতির। মহালয়া সম্পর্কিত এই তথ্যটি পেয়ে আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখুন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।